বিএনপির নেতারা ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছে, এখন পাগলের মতো কথা বলে, বলে কি আওয়ামী লীগের পায়ের নিচে নাকি মাটি নাই, আবার কি বলে আওয়ামী লীগকে টেনে হিসড়ে নামিয়ে ফেলবে, আওয়ামী লীগ মাটিতে শিকড় নয়, আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে টেনে উপরে ফেলা যায় না। লড়াই করতে চান ভালো, আবার কি বলে আরেকটি মুক্তিযোদ্ধা হবে, আরেকটি মুক্তিযোদ্ধ করবে রমজান, তাদের নিয়ে মুক্তিযোদ্ধা করবেন, রাজাকার আলবদর আলসাম যারা বাংলাদেশের 30 লক্ষ মানুষ হত্যা করেছে তাদের নিয়ে আপনারা কি মুক্তিযোদ্ধা করবেন? আমরা প্রস্তুত আছি বীর মুক্তিযোদ্ধারা আপনাদেরকে প্রতিহত করে বাংলার মাটিতে রাজাকার আলবদর আমরা কামো রচনা করব ইনশাআল্লাহ। আপনাদের মনে রাখতে হবে উন্মাদের মতো যারা কথা বলে তারা এই কথাও বলেছে, কয়েকটি খালেদিয়া জিয়া নাকি মুক্তিযোদ্ধা, আবার বলে তারেক জিয়া নাকি শিশু মুক্তিযোদ্ধা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এই উন্মাদের মতো যারা কথা বলে তারা কি দেশ চালাতে পারে? সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই নেতৃত্বে জনতা শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য আমরা ইনশাআল্লাহ আগামী 10 তারিখ শুধু নয় বাংলাদেশে আমাদেরকে চিরতরে উৎসাহ আমরা আমাদের সংগ্রাম হয়ে দাঁড়িয়ে যাবো।